কিন্নরের স্বপ্নের কল্পা। হিমাচল কিন্নর জেলার দুই রত্ন সাংলা আর কল্পা, যা কিন্নর কৈলাস পর্বতমালাকে ঘিরে প্রধান আকর্ষণ। সাংলা বা কল্পার কোনোটাতেই কিন্নর কৈলাস অবস্থিত নয়, কিন্তু দু জায়গা থেকেই এটার দৃশ্যমান। কিন্নর কৈলাস হিন্দু ধর্মের কথিত ভগবান শিবের বাসস্থান। কিন্নর কৈলাস শৃঙ্গ আনুমানিক 19,000 ফিট উচ্চতা এবং এখানেই আছে এক শিলা স্তম্ভ যা শিবলিঙ্গ বলে পূজিত হয়। এটা একটা ট্রেকিং রুট, বেশ কঠিন এবং সময় সাপেক্ষ। দুটো ট্রেকিং রুট, একটি শিবলিঙ্গ দর্শন আর একটি আউটার কিন্নর ট্রেক। কিন্নর কৈলাসের রেঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ হল জোড়াকান্দেন শৃঙ্গ। কিন্নর কৈলাস সারা বিশ্বের হিন্দু ও বৌদ্ধ ধর্মের অবলম্বীদের কাছে খুব পবিত্র শৃঙ্গ। ন্যাশনাল হাইওয়ে 5, যা খাবের দিকে এগিয়ে গেছে, প্রায় 22 কিলোমিটার কারচাম থেকে যাওয়ার পর একটা বাম দিকে রাস্তা উঠে গেছে, যেটা কিন্নর জেলার হেডকোয়ার্টার রিকম্পিওর শহরে যায়। সেখান থেকে আরও কিছুটা উঠেই কল্পায় পৌঁছানো যায়। কল্পা খুব ছোট একটি জায়গা, প্রধানত গ্রাম্য পরিবেশ। দুটি অনেক পুরনো গ্রাম আছে, রদিক গ্রাম আর চিনি গ্রাম। কল্পার আপেল চাষ সারা পৃথিবীর কাছে খুব পরিচিত। মূলত ভারতবর্ষ থেকে একটা বিশাল পরিমাণ আপেল যা রপ্তানি হয় তা কিন্নরের আপেল, সাংলা আর কল্পার আপেল। আয়তনে কল্পা সাংলা ভ্যালির থেকে অনেক ছোট। ট্যুরিজমের প্রধান কারণ কিন্নর কৈলাসের নৈসর্গিক দৃশ্য। মনে হয় কিন্নর কৈলাস পর্বতমালাকে হাত দিয়ে ছোঁয়া যায়। శివాయ సత్యాయ ప్రమోద తాండవ ప్రియాయ నమోస్తుతే నమః శివాయ ఓం నమః శివాయ ఓం నిత్యాయ శుద్ధాయ శ్రద్ధాయ భవాని ప్రియ